এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির একটি বড়সড় ব্রেকিং নিউজ আছে। জমে গেল রাজনৈতিক খেলা, মুখ পুলো বিজেপির। পাড়ার পুরসভায় ধরে রাখতে ব্যর্থ হলেন মুকুল, জানালেন অভিষেক। মুকুলের খাস তালুকেই দুটি পুরসভা কাসনাপাড়া ও হালিশহর পুনর্দখল তৃণমূলের। অন্যদিকে দুটি পুরসভা হাতছাড়া হতেই নয়া দাবি মুকুলের। 107 জন বিধায়ক যোগ দেবেন বিজেপিতে, কাগজ দেখে দাবি মুকুল রায়ের। তো এমনই কিন্তু একটি বড়সড় ব্রেকিং নিউজ আছে। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মুকুল রায়কে ধাক্কা দিয়ে তার খাস তালুকে দুটি পুরসভা পুনর্দখল করল তৃণমূল। কাসনাপাড়া ও হালিশহর পুরসভার কাউন্সিলরদের প্রত্যাবর্তন করালেন পুরনো দলে। কাসনাপাড়া হালিশহরে বিজেপিকে ধাক্কা দেওয়ার পর অভিষেকের দাবি ভয় দেখিয়ে পুরো প্রতিনিধিদের যোগদান করানো হয়েছিল। তারা সকলেই তৃণমূলে ছিলেন, আছেন ও থাকবেন। লোকসভা ভোটের ফল প্রকাশের পর কাসনাপাড়া পুরসভার 24 জন কাউন্সিলরের মধ্যে 17 জনই মুকুলের হাত ধরে যোগদান করেন বিজেপিতে। হালিশহরের 23 জনের মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ 17 জন শিবির বদল করেছিলেন। তৃণমূলের দাবি, হালিশহর পুরসভার কাউন্সিলররা ফিরে এসেছেন দলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কাসনাপাড়া ও হালিশহর পুরসভার প্রতিনিধিদের ভয় দেখিয়ে যোগদান করানো হয়েছিল। সেই পুরসভাগুলি দখল নিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এরপরই শাসক দলকে চাপে ফেলতে আরও একটা দাবি করলেন মুকুল রায়। বিজেপি নেতার বক্তব্য, 107 জন বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপিতে। লোকসভা ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন তৃণমূলের 40 জন বিধায়ক তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ করেছিল তৃণমূল। তবে দিলীপ ঘোষ ও মুকুল রায়ের মুখে প্রায় শোনা গিয়েছে তৃণমূলের বিধায়করা যোগ দিতে চলেছেন বিজেপিতে, এমনকি তৃণমূল নেতাদের ফোনে অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে দাবি করেন মুকুল রায়। শনিবার সাংবাদিকদের একটি কাগজ দেখিয়ে মুকুল দাবি করেন 107 জন বিধায়ক আগামী দিনে বিজেপিতে আসছেন, সকলে কি তৃণমূল? মুকুল রায় জবাব, সিপিএম, কংগ্রেস, বিজেপি বিধায়করা আছেন, তবে সিংহভাগই তৃণমূলের। কিন্তু কাগজখানি সাংবাদিকদের হাতে দেননি মুকুল রায়, তার কথায় আপনারা তো দেখতেই পারবেন। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এই প্রসঙ্গে আপনি কী মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হয়ে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।